আসসালামু আলাইকুম, আমি শাপলা আছি আপনাদের সাথে। আর আপনারা সবাই কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দেখেছেন গত পর্বে, মানে গত ব্লগে, আমি এই মাছগুলো নিয়েছি এবং কেটেওছি। আজকে একটু দেখিয়ে দিলাম যে এখানে মাছগুলো আমি কাটলাম। অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি, তো এগুলো রান্না করতে হবে। রুই মাছের দুটা মাথা নিয়েছি, তারপরে নিয়েছি শোল মাছ এবং চিংড়ি মাছ, তো এগুলোই রান্না করা হবে আজকে। আর আমাদের বাসায় শোল মাছটা সাধারণত ভুনাই খাওয়া হয়, তো আজকে ভুনাই করা হবে। তো সেই জন্য আমি এখানে যথারীতি আমাদের যে রান্নার নিয়ম, প্রথমে তেল দিয়ে দিতে হবে, তারপরে পেঁয়াজ দিয়ে দিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে কাঁচা মরিচ, মানে এইভাবে আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি। আসলে আমাদের রান্নার সিস্টেম সবই একই রকম। তো এখানে আমি শোল মাছের কাঁচা ঝোল, মানে কাঁচা মাছের ঝোল যেটা বলে সেটাই করব। তো এটা কিন্তু খেতে অনেক মজা। আমি শোল মাছটা আর ভাজবো না। তো এখানে আমার পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, সে কারণে আমি এখন পানি দিয়ে দিলাম। আর আমি এখন পানি দেওয়ার পরে এখন একটা একটা করে মশলা দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, সেই সাথে আমি দিব রসুন বাটা। আপনারা যারা মাছে আদা খান আদা দিবেন। আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি প্রথমে হলুদ দিয়ে দিয়েছিলাম, আর এখানে রাঁধুনির যে গুঁড়া মশলাটা আছে মাছের মশলা, আমি সেটাই ইউজ করলাম। এটা আমি ফ্রি পেয়েছি, তো সে কারণেই যে ফ্রি পেয়েছি একটু দিয়ে দিই। এটা আমি রাঁধুনির একটা গুঁড়া মশলা কিনেছিলাম মরিচের, তো সেটা থেকে পেয়েছিলাম। তো এখন আমি টমেটো দিয়ে দিয়েছি, তো এগুলো এখন সুন্দর করে কষাতে হবে। আর এই যে দেখেন, আমি মাছটা না ভেজেই রান্না করছি, আর এটাকে কাঁচা মাছের ঝোল বলে, অনেকেই ভুনা বলে, যেটাই বলে না কেন খেতে অনেক মজা। আর শোল মাছ আমরা সাধারণত এভাবেই রান্না করে থাকি, কষিয়ে খুব সুন্দর করে, প্রথমে আস্তে আস্তে করে কষিয়ে তারপরে রান্না করতে হয়। এখানে আমি যদি সবজি ইউজ করতাম, তাহলে আমি মাছগুলো উঠিয়ে নিয়ে তারপরে সবজিটা কষিয়ে তারপরে ঝোল দিয়ে তখন আমি মাছগুলো দিয়ে দিতাম। এভাবে কষিয়েও, সবজি দিয়ে কষিয়েও রান্না করা যায়। তা আমি লবণ টবণ চেখে নিলাম যে কিছু লাগবে কি না। আসলে কিছুই লাগবে না, এখানে অনেক মানে ভালো লাগছে খেতে। আর এটা একদম ভুনা ভুনা হলে, আরও ছোট ছোট হলে, পিসগুলো আরও ছোট ছোট করলে বেশি মজা হয়। তো যেহেতু বড় মাছ আজকে, এর জন্য বড় বড় পিসই করা হলো। তো তারপরে আমি এখন ঝোল অল্প তো দিয়েছি, এখন আমি আরো একটু ঝোল দিয়ে দিব। দিয়ে বেশ অনেকক্ষণ রান্না করে তারপরে একটু কম কমে আসলে তখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এখানে আমি রান্না করব মাছের মাথা। তো পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, তো দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, মানে আগেরটার মতো করেই আমি রান্না করব। এখানে কি বলার আছে, কিছুই বলার নেই। তারপরেও যারা নতুন এখন তাদের জন্য আমাকে বলে দিতে হবে, এখানে আমি হলুদ আর ইউজ করলাম না। মাছের যে মশলাটা ওটার মধ্যে যথেষ্ট পরিমাণে হলুদ আছে, তো সে কারণে আমি আর হলুদ এক্সট্রা করে দিলাম না। একটু ঝালের জন্য, যেহেতু আস্ত মাথাটা রান্না করছি, সেই জন্য আমি একটু গুঁড়া মরিচের, মানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে আমি মাছের মাথাটা আগেই ভেজে নিয়েছিলাম, তো ওই ভাজাটা আমি আর আমি দেখাইনি। আপনারা চাইলে শোল মাছের মতো কাঁচাও রান্না করতে পারেন, আবার ভেজেও রান্না করতে পারেন। তো এখানে আমি একটু জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম।
তো সেই সাথে আমি দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম অল্প। তো আমি টমেটোগুলো একদম পেস্ট করে নিচ্ছি, সেই জন্য একটু চামচ দিয়ে একটু ই করে দিচ্ছি। এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম এবং মাছ দেওয়ার পরে বেশি একটু ঝোল দিয়ে দিলাম, যেহেতু মাছ মাথা আর এটা মানে বেশি একটু সিদ্ধই করতে হবে, তো সে কারণে বেশি অনেকখানি আমি পানি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমরা মেয়েরা অনেক কষ্ট করি, আর কষ্ট করার পরেও যখন ঠিক মতো ভালোবাসা না পাই তখন আসলে খুবই কষ্ট লাগে। তো এটাই, যাই হোক, আমি আমার ভিউয়ার্সদের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা পাই, সেজন্য আমি রান্না করি। এবং আমি আমার রান্না সাধারণ রান্না, একদম গ্রাম বাংলার রান্না, তো সেটাই আমি আমার মানে ব্লগে আমি শেয়ার করি। আসলে আমি বাড়তি বা অতিরিক্ত তেমন কিছু আমি শেয়ার করি না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আমি আমার বাসায় যেটা করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, এতে অনেকের হয়তোবা প্রবলেম হতে পারে আবার অনেকের লাভও হতে পারে। দেখা যাচ্ছে যে আমি সাধারণ কিছু রান্না করলেও সেটা অনেকেই শিখতে পারে, তো এটাই। আর আমার কাছ থেকে আসলে শেখার তেমন কিছুই নেই, আমি কিছুই পারি না। তো তারপরেও অনেক অনেকে দেখা যায় যে নতুন রাঁধুনি, তাদের জন্য হয়তো বা একটু হেল্পফুল হবে এটাই। তো আমি সাধারণ ব্লগ করি, সাধারণ রান্না করি, সাধারণ জীবনযাপন করি, সব কিছুই সাধারণ, আমি আসলে একেবারে সাধারণ একটা মেয়ে, আর আমি সাধারণই থাকতে চাই। আমি কখনোই অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছু ভালোবাসি না এবং ভালোবাসতেও চাই না, এটাই। আর আর কি বলবো, তো আপনাদের আমার যা আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য আমি বলছি, আমার তোয়ামনির কালকে বার্থডে, আমার তোয়ামনির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর দেখি যদি জন্মদিন করি তাহলে তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ওইভাবে আসলে পছন্দ করা হয় না আমাদের বাসায় বার্থডেটা, তো তারপরেও তো এমনই এই বছর অনেক সে মানে অনেক কিছু তার চাওয়া, তো দেখা যাক যত দূর পারি আমি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য, আমার ছোট বাবুটার জন্য দোয়া করবেন। আর সেই সাথে আমার একজন ভিউয়ার্স আছে, সে তারও আজকে জন্মদিন, রুকসানা রহমান। তো রুকসানা রহমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন, রুকসানা যেন ভালো থাকতে পারে, তার বাচ্চাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে এবং তার দীর্ঘায়ু কামনা করবেন রুকসানা। এবং রুকসানাকে হ্যাপি বার্থডে জানিয়ে, হ্যাপি বার্থডে জানাই রুকসানাকে। তো রুকসানা, আমি তোমার ভাবি বলছি এবং বলে দিয়েছি তোমার আজকে বার্থডে, এবং তুমি মানে আজকে না কালকে বার্থডে হবে, তো তুমি হ্যাপি। রুকসানা, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা সবাই তোমাকে বলেছি, তোমার ভাইয়া বলেছে, তোয়া তাহরিন বলেছে এবং আমিও বলছি, সবাই তোমাকে উইশ করলাম হ্যাপি বার্থডে টু ইউ। আর রুকসানা, তুমি আমার মেয়ের জন্য হ্যাপি বার্থডে টু ইউ বলে দিবে, আমার তোয়া মনির কাল বার্থডে, আমি যতদূর পারি সম্ভব শেয়ার করব। আর রুকসানা, কেন আমার যত ভিউয়ার্স আছে আমাকে যারা ভালোবাসে, তোয়ামণিকে যারা ভালোবাসেন, অবশ্যই আমার তোয়ামণির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার ফ্যামিলি যেন সবসময় সুখে শান্তিতে থাকতে পারে, এটাই কামনা করবেন।
তো এখানে আমি চিংড়িটা নিয়েছি এবং কান্দাল, কান্দাল যেটা বলে মানে কলার ভিতরে হয়, অনেকে থোর বলে, তো এটাই নিয়েছি। এটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন এই খাবারটা। আর এখানে অনেক নরম কান্দাল ছিল, আর এখানে পুঁই শাক ছিল। পুঁই শাক চিংড়ি তো অবশ্যই খুবই ভালো লাগে, আর আপনারা এভাবে কান্দাল দিয়ে পুঁই শাক দিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজা, অসম্ভব মজা আমি বলছি। আপনারা খেয়ে দেখবেন এবং রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হবে। আমি জানি অবশ্যই ভালো হবে। তো শাকটাও আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার তিন ধরনের খাবার হয়ে গিয়েছে। আর সেই সাথে আমি বলে দিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, আর হলো আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমার পরিবারকে ভালোবাসবেন। আর আমার এই সাধারণ ব্লগ দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম।